রাজ্য স্বাস্থ্য দপ্তরের বুলেটিন অনুযায়ী গত ২৪ ঘন্টায় করোনায় আক্রান্ত হয়েছেন ৪৬৫ জন। ফলে রাজ্যে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো ১৬,১৯,৭২২ জনে। গত ২৪ ঘন্টায় রাজ্যে করোনায় মৃত্যু হয়েছে ৯ জনের। ফলে বর্তমানে রাজ্যে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ১৯,৫৫৩ জন। গত ২৪ ঘন্টায় রাজ্যে করোনা ভাইরাস থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৫০৫ জন। ফলে বর্তমানে রাজ্যে করোনা পরাস্ত করে মোট বাড়ি ফিরলেন ১৫,৯২,৫৮৮ জন। বর্তমানে রাজ্যে করোনায় সক্রিয় রোগীর সংখ্যা ৭,৯৫০। গত ২৪ ঘন্টায় মোট ২২,০৮০ জনের কোভিড টেস্ট হয়েছে। এখনও পর্যন্ত রাজ্যে মোট পরীক্ষা হয়েছে ২,০৫,৩৬,৬৯১ জনের। গত ২৪ ঘন্টায় কলকাতায় করোনায় আক্রান্ত হয়েছেন ১৫৪ জন, মৃত্যু হয়েছে ৪ জনের। গত ২৪ ঘন্টায় কলকাতায় করোনা ভাইরাসকে পরাস্ত করে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৩৯ জন।